ভাত কিংবা রুটি নয়, এখানে চলছে চিড়া দই মিষ্টি খাওয়ার ধুম। সারি সারি খুপড়ি দোকানের মুখরোচক এসব খাবার খাচ্ছেন বিভিন্ন পেশার শ্রমজীবীরা। হাটে আসলে একটু খিদেও লাগে, খাবারের দোকানে যাই, বিশেষ করে এইসব দোকানে আসি, এসব খাদ্যগুণ খাই, খেতে খুব ভালো। দুপুরে খাওয়ার সময় মিষ্টি দোকানে যে খাই, মিষ্টি খুবই সুস্বাদিত। ক্রেতাদের চাহিদা অনুযায়ী কাউকে দেওয়া হচ্ছে প্লেট ভর্তি চিড়া দই মিষ্টি, আবার কেউ নিচ্ছেন পাউরুটির সাথে মিষ্টি ও তার রস। এমনই চিত্র দেখা যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুর হাটের খুপড়ি দোকানগুলোয়। আমাদের চিড়া আছে, তারপরে দই আছে, মিষ্টি আছে, ছানার জিলাপি আছে, তারপরে জিলাপি আছে, বিভিন্ন আইটেমের মিষ্টি আছে। এসব ভ্রাম্যমান দোকানে চিড়া দই মিষ্টি একসাথে মিশিয়ে দাম নেওয়া হয় 50 থেকে 55 টাকা, আর 30 টাকায় খাওয়া যায় পাউরুটির সাথে একটি মিষ্টি ও চিনির শিরা। দই মিষ্টি নিম্ন 50 টাকা, আর রুটি আর মিষ্টি 30 টাকা নিম্ন। পরিবারের জন্য চিড়া দই মিষ্টি প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন ক্রেতাদের মধ্যে অনেকে। খাবারটি বেশ সুস্বাদু এবং দামও কম বলে জানান তারা। খাই, খিদে লেগে যায় গরুটো ধরে, দই মিষ্টি খাই, ভালোই লাগে, দাম দামও কম আছে। এখানে আরো পাওয়া যায় জিলাপি, ছানার মুড়কি, শাহী জিলাপি, চমচম সহ হরেক রকমের মিষ্টি। এসব মিষ্টি বাড়িতেই তৈরি করেন দোকানিরা। শুধু ডুগডুগি হাটি নয়, জেলার বিভিন্ন হাটে এসব বিক্রি করে বেশ লাভ হয় তাদের। এটা 250 টাকা, 200 টাকা, 240 টাকা, 160 টাকা, 160, আমার নিজেরা তৈরি করি। বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় আমাদের প্রতি হাটের হাট বারে 7 থেকে 8 হাজার টাকা বেচে কেনা হয়, এটা দিয়ে আমাদের সমস্ত ইয়ে চলে। এবার অন্যান্য হাট অন্য দিন করা হয়, গত 20 থেকে 25 বছর ধরে ডুগডুগি পশুর হাটে প্রতি সোমবারের বাজারে এ ধরনের পসরা সাজিয়ে বসেন বলে জানান দোকানিরা। সোমবারে হাটে আমরা বেচাকেনা করি এই জায়গায়। আমি ব্যবসার বয়স প্রায় 20 থেকে 22 বছর আমি করছি, তো এই খাদ্যগুলো মানুষ খায়, সুতরাং মানে ভালো খাদ্য বলি মানুষ এখানে খায়। এই খাদ্যগুলো আমি বেচি এবং বেচাকেনা হয়তো 10 থেকে 12 হাজার হয়। এদিকে খোলা বাজারের এসব খাবারের বিষয়ে সতর্ক করেন চিকিৎসকেরা। খোলা বাজারে খাওয়ার কারণে ডায়রিয়ার মতো জটিল ও কঠিন রোগ হওয়ার সম্ভাবনা সহ পেটের প্রদাহ দেখা দিতে পারে বলে জানান ডাক্তার মার্টিন হীরক চৌধুরী। খোলা খাবার দেদারসে বিক্রি হচ্ছে এবং যে খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিপণন না করা হয়, ঢেকে না রাখা হয় এবং অনেক মানুষ এক জায়গায় হাটের মধ্যে খায় জটলা পাকিয়ে, এখান থেকে স্বাস্থ্যগত ঝুঁকি আছে অনেক। এই ঝুঁকির মধ্যে রয়েছে ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিভিন্ন ধরনের ফুড পয়জনিং, টাইফয়েড এবং লিভার প্রদাহ, যেটাকে আমরা হেপাটাইটিস বলি, এই সমস্ত রোগের সংক্রমণ হতে পারে। চিকিৎসকদের সতর্কতা সত্ত্বেও ডুগডুগি বাজারের এসব খাবার কম দরে পাওয়ায় খাচ্ছেন সাধারণ মানুষ। তাদের কাছে এসব খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানান এলাকাবাসী।